কাজ এবং খাদ্যের অভাবে দিশেহারা রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ, যার ছাপ পাওয়া যাচ্ছে রাজ্যের প্রতিটি পুজোর বাজারে। এই পরিস্থিতিতে সময় উপযোগী করে গণ আন্দোলনে রয়েছে বামপন্থীরা। সোমবারও রাজ্যের বিভিন্ন মহকুমাতে সিপিআইএম এর উদ্যোগে হলো প্রতিবাদ মিছিল। গত বিধানসভা নির্বাচনের পর সুদীর্ঘ লম্বা লাল ঝান্ডার মিছিল বের হলো বাগমার পথে। মিছিল থেকে বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্বরা রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করেন। উদয়পুর বাগমার পথে সিপিআইএম নেতৃত্ব প্রাক্তন স্থানীয় সিপিআইএম নেতা মাধব সাহা এবং অন্যান্যরা জোরালো কণ্ঠে রাজ্যের নতুন সরকারের স্বাস্থ্য পরিষেবা কর বৃদ্ধি প্রত্যাহারের দাবি করেন। অন্যদিকে এদিন পাহাড়ি অঞ্চল লংতরাই ভ্যালিতে হলো সিপিআইএম এর প্রতিবাদ মিছিল। সেখানে বামপন্থী নেতৃত্বরা রাজ্য জুড়ে কাজ এবং খাদ্যের অভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করে জোট সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দেন ভাষণে। সবাই বামকর্মী সমর্থকদের উপস্থিতি এবং উৎসাহ ছিল লক্ষ্য করার মতো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।